রবিবার রাতে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদা জেলার ইংরেজবাজার শহরের আঠারো নম্বর ওয়ার্ডে মৃত ওই যুবকের নাম শুভজিৎ বসাক বয়স ১৯ বছর এদিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের কাছে ওই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বলে অভিযোগ জানা গিয়েছে একটি দোকানে শ্রমিকের কাজ করতেন শুভজিৎ বসাক রবিবার সন্ধ্যায় কাজ শেষ করে দুই বন্ধুর সাথে বের হয়েছিল শুভজিৎ রাত এগারোটা নাগাদ ওই দুই বন্ধু শুভজিতের মায়ের কাছে জানতে চায় সে ফিরেছে কিনা এরপরে হাসপাতাল থেকে ফোন করে শুভজিতের মৃত্যু সংবাদ জানানো হয় পরিবারকে যুবকের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ দোকানে কাজ করে আমার ছেলে দোকানে সাতটা পর্যন্ত কাজ করেছে করে দোকান বন্ধ হয়েছে দোকান বন্ধ হয়ে বন্ধুকালা ডেকে নিয়ে গেছিল। ওই দীপ আর ইয়ে রাহুল ওদের সাথেই ছিল আমার ছেলে ছেলে আসে না আসে না করে তারপরে আমি খুঁজতে গেলাম ছিল না তারপরে শুনলাম যে ও ওদের সাথেই ছিল দীপ আর রাহুলের সাথেই ছিল দেশ এগারোটার দিকে ফোন এগারোটার দিকে এসে বলছে ওই দীপ বলছে আমার চলে গেছে শিবু এসে কাকিমা কেন রে তোদের তোর সতে তো ছিল আমার বেটা তো আমার বেটা আবার তোর তুই তুই চলে আসলি আমার ব্যাটা কই তো বলছে তাহলে ঠিক আছে আমি ডেকে আনছি ও এই যে দোকান পর্যন্ত গেছে আর আমি জুতা পরে যে দেখি ওর সাথে সাথে যাবো তাহলে এরই মধ্যে আমি দোকানের এখানে পৌঁছে আর দিয়ে বলছে যে আমার ব্যাটা হসপিটালে ভরে পড়ে আছে বলছে ওরাই ফোন করে আবার